মোটরসাইকেল ও গাড়ি চোর চক্রের তিনজনকে গ্রেফতার করেছে র্যাব তিন যশোর ঢাকায় আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় শনিবার দুপুরে র্যাব তিন কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন এই ইউনিটের অধিনায়ক তিনি জানান এই চক্র ছিনতাইকৃত মোটরসাইকেল ও গাড়ি তাদের নিজস্ব ওয়ার্কশপে নিয়ে গাড়ির রং ইঞ্জিন নম্বর ও নম্বর প্লেট পরিবর্তন করে বিক্রি করে দেয় এসব ভুয়া কাগজ তৈরিতে দালালরা সহায়তা করে বলে জানান তিনি এরকম কয়েকটি সংঘবদ্ধ চক্রের বড় সিন্ডিকেট রয়েছে বলে জানান কর্মকর্তা আমরা যে সন্ধান পেয়েছি এটা ডেফিনেটলি আমাদের পরবর্তী অপারেশনের মানে গোপনীয়তা রক্ষার জন্য এটি আমি বলতে যাচ্ছি না কারণ এই কারখানাতেই মেনলি তারা সমস্ত কাজগুলো করে থাকে আর বিএটিএর এর দালালের যে সুজন নামক যে দালালটার কথা আপনারা বলছেন সে বেশ কিছু তথ্য আমাদেরকে দিয়েছে হ্যাঁ সেই তথ্যের ভিত্তিতে আমরা আরও যাচা বেচা এগুলো করতে হবে করার প্রেক্ষিতে যদি প্রমাণস্বরূপ কিছু পাওয়া যায় অবশ্যই আমরা সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব